এই যে ছবি আপনারা দেখছেন, রাজভবন অভিযানে ওয়েস্ট বেঙ্গল সার্ভিস ডক্টরস ফোরামের মহামিছিল, আরজিকর কাণ্ডে রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে। এই মুহূর্তে মিছিল কোথায় রয়েছে, কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, কোথায় মিছিল? আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আপনারা দেখানোর চেষ্টা করছি। সম্ভবত এই মিছিল একেবারে ধর্মতলায় এসে পৌঁছেছে, যা বোঝা যাচ্ছে এই মুহূর্তে মিছিল ধর্মতলায় এসে পৌঁছেছে, আর তার অনতি দূরে একেবারে রানী রাসমণি অ্যাভিনিউয়ে পুলিশের ব্যারিকেড, পুলিশে পুলিশে চয়লাব। ঐশী, একেবারে পাপিয়া এই মিছিল কিন্তু রানী রাসমণি অ্যাভিনিউতে এই মুহূর্তে প্রবেশ করে গিয়েছে। মিছিলের অগ্রভাগ যেখানে দেখা যাচ্ছে, যে একদিকে মিছিলের অগ্রভাগ এবং অন্যদিকে দেখো ব্যারিকেডের ওপারে কিন্তু পুলিশ রণসজ্জায় সজ্জিত, মাথায় হেলমেট, হাতে লাঠি নিয়ে পুলিশ কিন্তু রণসজ্জায় সজ্জিত। ডাক্তারদের মিছিল, স্বাস্থ্যকর্মীদের মিছিল আটকাতে, ঘোষিত কর্মসূচি আটকাতে এই মুহূর্তে পুলিশ ব্যারিকেড করে রেখেছে, এবং তারই সঙ্গে ফোর্সের সাথে সাথে দেখতে পাচ্ছ তারা রণসজ্জায় সজ্জিত, হাতে লাঠি নিয়ে, মাথায় হেলমেট পরে। ডাক্তারদের মিছিল এই মুহূর্তে রানী রাসমণি অ্যাভিনিউতে প্রবেশও করে গিয়েছে। সেই মিছিলকে আটকানোর জন্য অনেক আগে থেকেই আমরা দেখাচ্ছি যে ব্যারিকেড করে তো তারা প্রস্তুত ছিলেনই, তারই সঙ্গে এখন নিজেরাও রণসজ্জায় সজ্জিত, হেলমেট পরে রয়েছেন, হাতে লাঠি রয়েছে। কোনো রকম বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় তার জন্য পুলিশ একেবারে প্রস্তুত। তারই সঙ্গে বলেছিলাম যেমনটা, যে ডরিনা ক্রসিংয়ের মুখে ঢোকার থেকে শুরু করে যে রানী রাসমণি অ্যাভিনিউয়ের প্রথম গেট, সেখানে একটা ব্যারিকেড করা হয়েছিল, সেই ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে, এবং তারপরে তাদেরকে যখন প্রবেশ করতে দেওয়া হয় এবং তাদেরকে রানী রাসমণি অ্যাভিনিউতে, কিন্তু এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে মিছিল এসে পৌঁছেছে। তাদেরকে আটকানোর জন্য এখানে ব্যারিকেড তো ছিলই, এখন পুলিশও কিন্তু একদম কড়া বাহিনী, তারা একদম মাথায় হেলমেট পরে, হাতে লাঠি নিয়ে প্রস্তুত হয়ে রয়েছে, রণসজ্জায় সজ্জিত তারা ডাক্তারদের মিছিল আটকানোর জন্য। স্বাস্থ্যকর্মীদের মহামিছিল, যে মিছিল আজকে এসেছে এনআরএসের সামনে জমায়েত করে, তারপরে এসএন ব্যানার্জি রোড ধরে একেবারে রাসমণি অ্যাভিনিউতে এসে তারা উপস্থিত হয়েছে। দেখতেই পাচ্ছ সেই ছবি একেবারে পাপিয়া, একদমই ঐশী যে ছবি আমরা এই মুহূর্তে দেখছি। একদিকে অর্থাৎ মিছিলের, যে মিছিল এসে পৌঁছেছে আপনারা দেখতে পাচ্ছেন রানী রাসমণি অ্যাভিনিউতে, একদিকে চিকিৎসকরা রয়েছেন, নার্সরা রয়েছেন, পড়ুয়া রয়েছেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষজনরা রয়েছেন, এবং অপর প্রান্তে পুলিশ একেবারে তৈরি সেই মিছিল আটকানোর জন্য। রুমা, না রুমা, তোমার কথা স্পষ্টভাবে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে না, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আপনারা সরাসরি দেখছেন সেই ছবি রানী রাসমণি অ্যাভিনিউতে, যেখানে পুলিশ ব্যারিকেড করে একেবারে তৈরি মিছিল আটকানোর জন্য, ও প্রান্তে চিকিৎসকরা এসে পৌঁছচ্ছে।